বয়ে চলেছে নদীর স্রোতধারা। এ আর নতুন কি? তবে তা যদি হয় লাল রঙের পানি, তবে আপনি অবাক হবেন নিশ্চয়ই, পানির তো কোনো রং নেই। তবে এই নদীটি দেখতে লাল রঙের কেন? এই প্রশ্নটি সবার মনে, মনে হয় যেন রক্তের স্রোত বয়ে চলেছে। মঙ্গল গ্রহ তো লাল, তবে বিজ্ঞানীদের মতে সেখানে নেই কোনো সূর্যের আলো কিংবা অক্সিজেন। কখন কি দেখেছেন বিশ্বের কোথাও লাল রঙের এমন নদীর অস্তিত্ব? শুধু একটি স্থানেই রয়েছে এমন অবিশ্বাস্য এক নদী। তবে কেউই এই নদীতে ঝাঁপিয়ে পড়ে গোসল করার শখ পূরণ করতে পারবেন না, কেননা এই নদীতে ডুব দিলেই মানুষ কঙ্কালে পরিণত হবে। বন্ধুরা, ভিডিও শুরু আগে জানিয়ে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, নতুন নতুন সব অজানা বিষয় জানুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ দিচ্ছি একটা ইন্ট্রোর পর। স্পেনের রিও টিন্টোতে গেলেই আপনি রক্তলাল এই বহমান নদীটি দেখতে পারবেন। 58 মাইল দীর্ঘ এই নদীর গভীরে নেই কোনো অক্সিজেন। অটোমোবাইল ব্যাটারি অ্যাসিডের মতোই সেখানকার পানির পিএইচ 2.5-এর মাত্রা। এই পানিতে প্রচুর আয়রন রয়েছে। তবে অবাক করার বিষয় হলো অত্যন্ত অম্ল পানি হওয়া সত্ত্বেও নদীতে জীব বসবাস করছে। ছত্রাক, অ্যামিবাস এবং শৈবাল সহ শত শত প্রজাতির জলজ উদ্ভিদ নদীর জীবনকে প্রাণবন্ত করে রেখেছে। আকরিক খনি হিসাবে এই স্থানটির খনন কার্য শুরু হয় অন্তত 5000 বছর পূর্বে। খ্রিস্টপূর্ব 3000 সালে তার্টিশান এবং ইবেরিয়ানরা খনির কাজ শুরু করে। পরবর্তীতে ফেনিশিয়ান, গ্রিক, রোমান, ভিজিগোথ এবং মোরসরাও এই খনন কাজে নিযুক্ত হয়। তামা, রূপা, সোনা এবং পরে আয়রন, ম্যাঙ্গানিজ সহ নানান খনিজ পদার্থ উত্তোলিত হয় এই খনি থেকে। 1556 সালে পুনরায় আবিষ্কৃত হয় এই খনিটি। অতপর স্প্যানিশ সরকার 1724 সালে পুনরায় এসব খনিজ পদার্থ উত্তোলন কার্য শুরু করে। এরপর 19 শতকের দিকে যুক্তরাষ্ট্র থেকে আসা বিভিন্ন সংস্থাগুলো এই স্থানে উত্তোলন কার্য চালায়। 1930 সালে এই স্থান থেকে সবচেয়ে বেশি সোনা, রূপা, তামা সহ খনিজ পদার্থ উত্তোলন করা হয়। অতপর 1986 সালে খনি থেকে তামা উত্তোলন বন্ধ হয়ে যায়। আর 1996 সালে বন্ধ হয় সেখান থেকে রূপা ও সোনা উত্তোলন। 2001 সাল থেকে পুরোপুরিভাবে এই খনি থেকে উত্তোলন কার্য বন্ধ হয়ে যায়। 2010 সালের দিকে তামার দাম বৃদ্ধি পাওয়ায় এই খনিটি পুনরায় চালু করার চেষ্টা করা হলেও তার সম্ভব হয়নি, কারণ সেখানকার পরিবেশ জটিলতা ততদিনে স্থানটিতে নদীতে পরিণত হয়েছে। স্পেনের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া এই নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এই নদীর বিশেষত্ব হলো এর লালচে রং। তবে কেউই এই নদীতে ঝাঁপিয়ে পড়ে গোসল করার শখ পূরণ করতে পারবেন না, কেননা এই নদীতে ডুব দিলেই মানুষ কঙ্কালে পরিণত হবে। এর কারণ পানিতে থাকা ফেরিক আয়রন। এই অ্যাসিডিক পানিতে বসবাসকারী এক্সট্রোফিল অ্যারোবিক ব্যাকটেরিয়া বসবাস করে। এই ব্যাকটেরিয়া পানির সঙ্গে মিশে অনেক শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই মানুষ কিংবা জীবজন্তু সেই পানিতে গা ভেজালেই অ্যাসিডের কারণে শরীর ঝলসে গিয়ে কঙ্কালে পরিণত হয়। রিও টিন্টোর পানির গন্ধ অনেকটা পচা ডিমের গন্ধের মতো। আপনি যদি পানি কিছুদিন সংরক্ষণ করেন তবে তা কালচে রূপ ধারণ করবে। রিও টিন্টোর জলজীবন ও এই নদীর পরিবেশ নিয়ে গবেষণা নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করেছেন। এই নদীতে প্রচুর আয়রনের অস্তিত্ব পাওয়া গেছে। এই নদীর বিশেষত্ব হলো এতে প্রচুর সালফিউরিক অ্যাসিড ও আয়রন। এই কেমিক্যালের কারণে নদীর তলদেশে অক্সিজেনের ঘাটতি রয়েছে। ঠিক যেন মঙ্গল গ্রহের সঙ্গে মিল রয়েছে নদীটির। রিও টিন্টোর আশেপাশের বন জঙ্গল যদি সরিয়ে ফেলা হয় উপর থেকে দেখলে নদীটি ঠিক মঙ্গল গ্রহের ন্যায় দেখাবে। দ্য সেন্টার ফর অ্যাস্ট্রোবায়োলজি নদীর পরিবেশ নিয়ে গবেষণা করে। একটি রিমোট কন্ট্রোল সাবমেরিন নদীর 200 ফিট গভীর পর্যন্ত পাঠানো হয়। এছাড়া নদীর তলদেশ থাকা জৈব বৈচিত্র্য সম্পর্কে জানতে নাসা কর্তৃক মঙ্গল গ্রহে ব্যবহৃত যন্ত্রাংশগুলো সংগ্রহ করেন তারা। বিজ্ঞানীরা ধারণা করেন মঙ্গল গ্রহের সঙ্গে রিও টিন্টোর পরিবেশের অনেক মিল রয়েছে। এই ধারণার বশবর্তী হয়ে তারা নদীর তলদেশে মাটি সংগ্রহ করেন। প্রায় 330 ফুট নিচ থেকে তারা নদীর ভূগর্ভস্থ মাটি সংগ্রহ করেন। এক্ষেত্রে একটি রিমোট কন্ট্রোল ড্রিল মেশিন ব্যবহার করেন গবেষকরা। এরপর ল্যাবে ওই মাটি ও মঙ্গল গ্রহের মাটির নমুনা বিশ্লেষণ করেন বিজ্ঞানীরা। তারা অবাক হয়ে যান, দুই স্থানের মাটির মধ্যেই মিল রয়েছে। তারা আশাবাদী মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে, ঠিক সেভাবে রয়েছে এই নদীতে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।